নমস্কার, আমি মৌ বাঙালি কিচেনের তরফ থেকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে পাবদা মাছের একটা খুব টেস্টি রেসিপি করে আপনাদেরকে দেখাবো, যেটা খুব সহজ এবং ভীষণ সুস্বাদু। এটা করতে সামান্য কিছু উপকরণ লাগবে, তবে ভিডিওটা খুব ভালো করে স্কিপ না করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন রান্নাটা খুব সুস্বাদু হচ্ছে এবং খুব সুন্দর। চলুন রান্নাটা করে দেখাই। এই রেসিপিটা বানানোর জন্য লাগছে তেল, নুন, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, সামান্য আদা রসুন, টমেটো কুচি, ধনে পাতা কুচি আর কাজু কিশমিশ 5-6টা। তেলটা গরম বসিয়ে নিয়েছি, এবার মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। হলুদ দিলাম, নুন দিলাম অল্প পরিমাণে, আর দেব সর্ষের তেল। মাছটাতে তো আঁশ নেই, ফেটে লাগতে পারে গায়ে, তার জন্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলটাকে একটু ভালো করে কড়ার গায়ের মধ্যে লাগিয়ে নেব। যদিও ননস্টিক, তথাপি একটু তেলটা লাগিয়ে নিলে ভালো হয়, মাছটা লেগে যাবার ভয় থাকে না। আর মাছ ছাড়ার আগে অবশ্যই স্টিমটা কমিয়ে নিতে হবে, তাহলে ফুটে গেলে গায়ে লাগবে না মাছের তেলটা। মাছ দেওয়ার পর এরকম একটু ঘুরিয়ে সঙ্গে সঙ্গে উল্টে নিলে মাছটা নিচে লাগে, একদমই লাগে না। এবার আমি ঢাকনা দিয়ে স্টিমটা বাড়িয়ে দেবো। এবার কী কী মশলা আমি পেস্ট বানাবো সেটা দেখিয়ে দিই। পেঁয়াজ তো পেস্ট বানানোই আছে। এবার টমেটো দেব, পুরোটাই দিয়ে দিলাম, দুটো টমেটো নিয়েছি। মাছের পরিমাণ যেহেতু বেশি, তার জন্য আমি দুটো টমেটো দিলাম। দেব এখানে জিরে গুঁড়ো 1 চামচ, 2 চামচ, 2 চামচ জিরে গুঁড়ো দিলাম, আর ঝালের জন্য এই কাঁচা লঙ্কা, শুকনো কাঁচা লঙ্কা, লাল লঙ্কা যেটা আছে এটা দিয়ে দিলাম। আর টেস্ট যাতে একটু ভালো হয়, তার জন্য এই 5টা কাজু আর 5টা কিশমিশ দিলাম। আর 2 কোয়া রসুন দিয়ে, আর আদাটা দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এবার বেটে রাখা যে পেস্ট, এটা দিয়ে দিলাম। Thank you.
ফ্লেমটা একটু বাড়িয়ে রান্নাটা করতে হবে। আর যেহেতু এতে টমেটো আছে তাহলে একটু সময় নিয়ে কষাতে হবে, জল দিয়ে দিয়ে ভালো করে কষাতে হবে। এবার হলুদ দিয়ে দেবো, লঙ্কা গুঁড়োটা পুরোই লাগবে, আর লাগবে নুন। যারা নতুন রান্না করছেন তাদের নুনের ক্ষেত্রে একটু সমস্যা হয়, তাহলে যদি অল্প অল্প করে দিয়ে চেক করে করে তাহলে নুনটা একদম পারফেক্ট হবে। একটু জল দিয়ে দিন, মশলাটা যাতে একটু ভালো মতো বয়েল হয় তার জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম। এবার মশলা হয়ে গেছে, এবার গরম জলটা দিয়ে দেব। যেহেতু মাছের পরিমাণটা বেশি তার জন্য আমি জলটা বেশি দিলাম, যাতে ভালো করে মাছটা ফোটে, তাহলে মাছের স্বাদটা ভালো হবে। এবার একটু ঢাকা দিলাম, এবার ফুটতে শুরু করে দিয়েছে, সামান্য একটু কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে গোটা কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে মাছগুলো আমি ছেড়ে দেবো। ঢাকা দিয়ে দেবো, দিয়ে স্টিমটা একটু বাড়িয়ে দেবো, হাই স্টিমে 5 মিনিট হবে, তারপর লো করব। রান্না আমার কমপ্লিট, এবার দেখিয়ে দেবো কিরম হয়েছে। Thank you.
ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই রেসিপিটা অবশ্যই বানাবেন, খেয়ে দেখবেন, খুব সুস্বাদু। আর খেয়ে আমাকে জানাবেন যে আপনাদের কিরকম লেগেছে এই রেসিপিটা।